নমস্কার, জিরিভিশন থেকে আমি তনুশ্রী। শুরু করছি আজকের খবর। থানার মধ্যে পুলিশকর্মীকে গালিগালাজ, চলছে চর থাপড়। ভাইরাল ভিডিওতে শিউরে উঠছেন নেটিজেনরা। সম্প্রতি একটি সিসিটিভি ক্যামেরায় ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিও দেখে সাধারণ মানুষ চমকে উঠছেন। ভিডিওতে দেখা যাচ্ছে কয়েকজন পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তিকে মারধর করছে। এই ভিডিও ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন দেখা দিয়েছে। নেটিজেনরা প্রশ্ন তুলছেন, একজন পুলিশকর্মীর যদি নিরাপত্তার এই অবস্থা হয়, সাধারণ মানুষ কোথায় যাবেন? ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে অজ্ঞাত পরিচয়ের বেশ কয়েকজন ব্যক্তি এক পুলিশকর্মীকে ঘিরে রেখেছেন। তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে, লাঞ্ছিত করা হচ্ছে, মারধর করা হচ্ছে। ওই পুলিশকর্মী প্রতিবাদ করতে গেলে মারধরের হার বাড়িয়ে দেওয়া হচ্ছে। ভাইরাল হওয়া ভিডিওতে পুলিশকর্মীকে লাঞ্ছনার ঘটনাকে অনেকে ক্যামেরাবন্দি করতে দেখা গিয়েছে, কিন্তু কেউ ঘটনা কোনো প্রতিবাদ করেননি। নীরব দর্শক পুলিশকর্মীকে লাঞ্ছনার এই ঘটনা উপভোগ করে গিয়েছেন। জানা গিয়েছে দিল্লির আনন্দ বিহার থানায় এই ঘটনা ঘটেছে। লাঞ্ছিত হওয়া পুলিশকর্মী আনন্দ বিহার থানার হেড কনস্টেবল হিসেবে পরিচিত। একজন পুলিশকর্মীকে এভাবে লাঞ্ছনার ঘটনায় সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় উঠতে শুরু করেছে। দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে সিসিটিভি ফুটেজের ওপর ভিত্তি করে তদন্ত শুরু করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, প্রধান অভিযুক্ত 29 বছরের সতীশ কুমার, তিনি দিল্লির কারকারডুমা গ্রামের বাসিন্দা। দিল্লি পুলিশ থামার ভেতরে এই ঘটনার বিরুদ্ধে ইতিমধ্যে আইনি ব্যবস্থা নিয়েছে। ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সতীশ কুমারকে গ্রেপ্তার করেছে কিনা তা জানা যায়নি। পুলিশ সূত্রের খবর, 30 জুলাই রাত 11:30 নাগাদ তাদের কাছে খবর আসে কারকারডুমা গ্রামে এক মহিলাকে লাঞ্ছিত করা হয়েছে। অভিযোগে মহিলার গলা থেকে সোনার টেন চেনে ছিঁড়ে ফেলা হয়েছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। অজয় নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। সে সময় অজব মদ্যপ ছিল বলে জানা গিয়েছে। জানা যায় আচল বক্সী অজয়ের মধ্যে দীর্ঘদিনের বিবাদ। ঘটনা তদন্তে আরও কয়েকজন গ্রামবাসীকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়। সে সময় অজয়ের ভাই সতীশ থানায় আসেন। তিনি থানায় পুলিশ আধিকারিকদের উত্তেজিত করেন। থানায় হেড কনস্টেবলকে থানায় প্রকাশ উপস্থিত সামাল দেওয়ার চেষ্টা করেন। সে সময় সতীশ ও তার অনুগামীকে প্রকাশকে ঘিরে মারধর করে, গালিগালাজ করে বলে অভিযোগ। তৃণমূলের নেতা কর্মীদের যোগ্যতা নিয়ে প্রশ্ন, মঞ্চে মেজাজ হারালেন মলয় ঘটক। রাজ্যের নতুন পঞ্চায়েত মন্ত্রী তথা জেলার নতুন মন্ত্রী প্রদীপ মজুমদারের পাশাপাশি রাজ্যের অন্যতম মন্ত্রী মলয় ঘটকের সম্বর্ধনা জানানোর জন্য অনুষ্ঠান আসানসোলের রবীন্দ্রভবনে সেই অনুষ্ঠানে আয়োজন করা হয়েছিল। সেখানে গিয়ে মেজাজ হারালেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। বললেন, মঞ্চে উঠতে গেলে যোগ্যতা অর্জন করতে হয়, কিন্তু কেন তিনি একথা বললেন তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে তৃণমূলের নেতা কর্মীদের মধ্যে। রাজ্যে নতুন পঞ্চায়েত মন্ত্রী হয়েছেন প্রদীপ মজুমদার। তাকে এবং মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী মলয় ঘটকের সম্বর্ধনা অনুষ্ঠানে আয়োজন করা হয়েছিল আসানসোলের রবীন্দ্রভবনে। সেখানে তৃণমূলের জেলা নেতৃত্ব ছাড়াও হাজির ছিলেন স্থানীয় ছোট বড় নেতা এবং দলীয় কর্মীরা। ছিলেন আসানসোল পুর নিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, ডেপুটি মেয়র আসিমুল হক, উজ্জ্বল চট্টোপাধ্যায়, অশোক রুদ্রসহ তৃণমূল নেতৃত্ব। এদিন অনুষ্ঠান শেষে রাজ্যের নতুন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারকে সাংবাদিকরা প্রশ্ন করেন, রাজ্যে এসএসসি দুর্নীতি এবং ইডিসিবিআর অভিযানে কোনো প্রভাব পঞ্চায়েত ভোটে পড়বে কিনা। এ ব্যাপারে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, ভোট মানুষের সমর্থনে হয়, সেই কারণে কোনো প্রভাব পড়বে না। তিনি বলেন, সরকার মানুষকে কতটা সুবিধা দিতে পেরেছে তা নিরীক্ষে হয়। তৃণমূল সরকার সাধারণ মানুষকে যে সুবিধা দিতে পেরেছে তা মানুষ জানেন, তবে ইডিসিবিআর অভিযানে প্রভাব পড়ার কথা যা বলা হচ্ছে তাতে তিনি অপপ্রচার বলেই মন্তব্য করেছেন। তিনি বলেন, সেই অপপ্রচারে সাধারণের মনে কনফিউশন তৈরি হয়, তবে সহকর্মীরা মানুষ কতটা সুবিধা পেয়েছে সেই সরকার থেকে তা স্মরণ করিয়ে দেবেন বলে মন্তব্য করেছেন। পঞ্চায়েত ভোটে কি বিপুল পরিমাণে টাকা উদ্ধারের কোনো প্রভাব পড়বে? এ ব্যাপারে প্রদীপ মজুমদার বলেন, বিপুল পরিমাণ টাকা উদ্ধার নেই তার জ্ঞান নেই, এ ব্যাপারে তিনি কোনো মন্তব্য করবেন না। সঙ্গে তিনি আরও বলেন, কার টাকা কার কাছ থেকে পাওয়া যাচ্ছে তার সঙ্গে কিভাবে নেতারা যুক্ত সব বিষয়ে আদালত বিচারাধীন। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর তিনি দেখেছেন বলে জানিয়েছেন। এদিন আসানসোলের রবীন্দ্রভবন মঞ্চে অনুষ্ঠানে আয়োজক তৃণমূল ছাত্র পরিষদের নেতা কর্মীদের ভিড় দেখে মেজাজ মলয় ঘটকে বিড়ে যায়। তিনি মঞ্চে উঠে বলেন, একটা দল ও সংগঠন তখনই শক্তিশালী হয় যখন সেই দল বা সংগঠনের শৃঙ্খলা থাকে। তিনি বলেন, অনুষ্ঠানে এসে দেখেছেন মঞ্চে প্রায় 300 লোক। সে ব্যাপারে মলয় ঘটক বলেন, মঞ্চে ওঠার জন্য যোগ্যতা লাগে। যেদিন কেউ যোগ্যতা অর্জন করবেন সেদিন তাকে ডেকে নেওয়া হবে। সেদিন যোগ্যতা হবে, সেই দিন আপনারা স্টেজে সহজেই উঠে আসতে পারবেন।